আজকে আমরা ইয়েস সিক্সের একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। ইয়েস সিক্সে আমাদের স্ট্রিং নিয়ে কী কী পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে নতুন কী ফিচার্স এসেছে এবং সেগুলো আমাদের কীভাবে হেল্প করতে যাচ্ছে। আসলে স্ট্রিংয়ে যে খুব বেশি পরিবর্তন এসেছে এমনটা না, একটা নতুন ওয়ে এসেছে যেই ওয়েতে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, যেটা অলরেডি আমরা একবার দেখেছি ডিটেলসে না দেখলেও। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় এসেছে, সেটা হচ্ছে কিছু মেথড এসেছে, যেই মেথডসগুলো আগে ছিল না স্ট্রিংয়ের সাথে, এখন নতুন করে কিছু মেথডস তারা ইনক্লুড করেছে যেন আমরা আমাদের কাজগুলো আরও সহজ করতে পারি। তো প্রথমে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করার যে নতুন সিস্টেমটা এসেছে সেই বিষয় নিয়ে আলোচনা করি, যেই বিষয়টাকে বলা হয় স্ট্রিং টেমপ্লেট। আমরা অ্যাজ ইউজুয়াল স্ট্রিং ডিফাইন করি কিভাবে, ভার এস ইজ ইকুয়াল টু সামথিং, হয় ডাবল কোট অর সিঙ্গেল কোটের ভেতরে, তাই না? কিন্তু এতে একটা প্রবলেম আছে, যদি আমার স্ট্রিংটাকে মাল্টি লাইনে নিয়ে যাই তাহলেই দেখেন এখানে প্রবলেম শুরু হয়ে গেছে। এখানে আমরা ব্যাক স্ল্যাশ দিতে পারি, ব্যাক স্ল্যাশ দিয়ে আসলে ঝামেলাটা যাবে না, প্লাস সাইন দিতে হবে, অনেক কিছু করতে হবে, লাইক এখানে প্লাস সাইন দিতে হবে, সরি, তারপরে আবারও আরেকটা স্ট্রিং নিতে হবে, এইভাবে অনেক ঝামেলা করে মাল্টি লাইন স্ট্রিং আমাদের ডিফাইন করতে হবে। ইভেন আমি এখন ভুলেই গেছি যে মাল্টি লাইন স্ট্রিং জাভাস্ক্রিপ্টে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। কেন ভুলে গিয়েছি? কারণ আমার তো আর মনে রাখার দরকার নেই, আমি অ্যাজ ইউজুয়াল আমার সব কাজে ইএস সিক্স ব্যবহার করি, তো আমার তো আর মনে রাখার দরকার নেই যে ইএস ফাইভে কীভাবে আমরা মাল্টি লাইন স্ট্রিং ডিফাইন করতাম। তো ইন দ্যাট কেস আমাদের কাছে সলিউশন হচ্ছে ব্যাক টিক, যেই কীটা আছে এক্স্যাক্টলি আপনার কিবোর্ডের লেফট সাইডে, ট্যাব কি, এই যে ট্যাব, এই ট্যাব কিয়ের এক্স্যাক্ট ওপরের কীটা, ওকে, এটা দেখতে ঠিক এরকম, ওকে। সো ব্যাক টিক, এই ব্যাক টিকের ভেতরে আমরা যাই লিখি, যেভাবে লিখি ঠিক সেইভাবেই স্ক্রিনে প্রিন্ট আউট হবে, ওকে, যেভাবে লিখবো সেভাবে প্রিন্ট আউট হবে। তো এইভাবে করে আমি একটা স্ট্রিং ডিফাইন করলাম। করার পরে আমরা হচ্ছে কনসোল লগ করবো, কনসোল ডট লগ এস, এবার দেখি আউটপুটে কী আসে। আমরা দেখেন যেভাবে আমরা লিখেছি এক্স্যাক্ট সেমভাবে আউটপুট এসেছে, কোনো রকম কোনো ডিফারেন্স নেই, তাই না? এটা একটা ওয়ে স্ট্রিং ডিফাইন করার। তবে আমরা এই স্ট্রিংয়ের সাথে ডট টু ট্রিম মেথডটাকে কল করে দিতে পারতাম, ও টু ট্রিম না অ্যাকচুয়ালি ট্রিম, এই ট্রিম মেথডটা আগে ইএস ফাইভ থেকে আছে। হ্যাঁ, অনেকেই ডিফাইন করে যে এই ট্রিম মেথডটা আছে হচ্ছে ইএস সিক্স থেকে, না অ্যাকচুয়ালি ট্রিম মেথডটা আছে হচ্ছে ইএস ফাইভ থেকে। আচ্ছা, ট্রিম কল করার পরে এটা আমাদেরকে ফাংশন দিচ্ছে কেন, আই ডোন্ট নো, সো আমরা এটা এখানে কল না করে একদম লাস্টে যেও কল করতে পারি, ডট ট্রিম, ওকে, সেভ। এইবার আমরা দেখতে পাচ্ছি সামনের স্পেস কিছু চেঞ্জ করেছে, অর্থাৎ টিম আসলে সামনের আর পেছনের স্পেসগুলো নিয়েই কাজ করবে। এইগুলো এখানে যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো আছে কিন্তু একটা স্ট্রিংয়ের ভেতরে, অর্থাৎ এই সামনে যদি কোনো স্পেস থাকতো সেই স্পেসটাকে সে রিমুভ করতে পারতো, বাট মাঝখানে থাকলে সেই স্পেসগুলোকে সে রিমুভ করতে পারে না। আচ্ছা, আমরা স্ট্রিং ডেফিনেশন তো বুঝতে পারলাম যে এইভাবে করে আমরা একটা স্ট্রিং ডিফাইন করতে পারি। এটাকে আমি কমেন্ট আউট করে দিই, আমরা নতুন স্ট্রিং নিয়ে কাজ করব। এতটুকু কাজ করার জন্য অবশ্যই আমাদের এই টেমপ্লেট স্ট্রিংটা আসেনি, আরও কিছু কাজ আছে। অ্যাজ ইউজুয়াল কী হয়, আমি আমার একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, ভার এজ ইজ ইকুয়াল টু 19, সরি আমি 19 না, আমি 23, অ্যান্ড ভার নেম ইজ ইকুয়াল টু HM9। এখন আমি এমন একটা কিছু স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাচ্ছি যে মাই নেম ইজ HM9 অ্যান্ড আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। এই টেক্সটটাকে আমি কনসোলে প্রিন্ট আউট করতে চাচ্ছি, যার ট্রেডিশনাল ওয়ে হচ্ছে কনসোল ডট লগ মাই স্ট্রিং আকারে মাই নেম ইজ, এরপরে একটা প্লাস সাইন দিব, অর্থাৎ স্ট্রিংটাকে ব্রেক করব, আবারও আমার এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে নতুন করে আবার স্ট্রিং নিতে হবে, মাই নেম ইজ অমুক, একটা ফুল স্টপ দিতে হবে, ও অ্যান্ড দিয়ে করব আমি, অ্যান্ড মাই এজ ইজ, তারপরে অ্যাকচুয়ালি মাই এজ ইজ না, আই অ্যাম, অ্যান্ড আই অ্যাম, তারপরে আবার প্লাস, সরি বাইরে না, স্ট্রিংয়ের বাইরে, আই অ্যাম এস প্লাস ইয়ার্স ওল্ড। এইবার আমরা স্ক্রিনে দেখতে পারবো যে ইয়া ইটস ওয়ার্কিং, মাই নেম ইজ HM9 অ্যান্ড আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, দ্যাটস কুল, ওকে, দ্যাটস কুল। আমরা এই ওয়েটাই জানি, এবং একটা স্ট্রিংয়ের সাথে ভ্যারিয়েবল কনক্যাট করার এর থেকে সহজ উপায় কী হতে পারে, হতেই তো পারে না, তাই না? এটা আমরা জানি, কিন্তু এর থেকেও সহজ উপায় আছে। এখানে কী করতে হচ্ছে খেয়াল করেন, আপনাকে স্ট্রিংয়ে
ভ্যারিয়েবলে বারবার স্প্লিট করতে হচ্ছে, তাই না? এখানে একটা স্ট্রিং, তারপরে প্লাস দিতে হচ্ছে, ভ্যারিয়েবল দিতে হচ্ছে, আবার প্লাস দিতে হচ্ছে, ব্রেক করতে হচ্ছে। কোনো একটা জায়গায় যদি আমি প্লাসটাকে রিমুভ করে দিই, তাহলে এটা আমাদেরকে একটা ইরর দিবে, সুন্দর একটা ইরর দিবে। তো এবং দেখেন কত নাম্বার লাইনে কীভাবে ইরর দিচ্ছে, সব কিছু এবার আমাদেরকে বলে দিচ্ছে। কারণ জাস্ট বিকজ অফ ওয়েব প্যাক, আমাদের ওয়েব প্যাক সেট আপ করা আছে, এই জন্য দিচ্ছে। আপনি নর্মালি ওয়েব প্যাক সেট আপ না করলে, বা আমি যে কনফিগারেশন দিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, সেটা যদি না ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সো এখন এই প্লাস তো আমি বলে যেতেই পারি, এবং বিভিন্ন জায়গায় টোকেনাইজ করা, বিভিন্ন জায়গায় এইরকম প্লাস দিয়ে দিয়ে ভ্যারিয়েবল বসানো স্ট্রিংয়ের ভেতরে, এটা বিরক্তকর একটা কাজ। এই বিরক্তকর কাজটাকে সলভ করার জন্য আমাদের স্ট্রিং টেমপ্লেটটা আমাদেরকে সাহায্য করে থাকে। কীভাবে করে এবং এখন আমরা কীভাবে একটা স্ট্রিংয়ের ভেতরে ভ্যারিয়েবল এম্বেড করি সেটা খেয়াল করেন। প্রথমেই আমরা ব্যাকটিক দিয়ে স্ট্রিংটাকে ডিফাইন করব। ব্যাকটিক দিয়ে না করলে কিন্তু হবে না। ফার্স্ট অফ অল, স্ট্রিং টেমপ্লেট মানেই ব্যাকটিক, ব্যাকটিক ছাড়া কোনো স্ট্রিং টেমপ্লেট নেই। এবার অ্যাজ ইউজুয়াল যা লিখেছিলাম আগে, মাই নেম ইজ, এবার আমাদের স্ট্রিংটাকে স্প্লিট করার কথা প্লাস অপারেটর দিয়ে, তাই না? আমরা সেটা করব না। এখন আমরা কি করতে চাচ্ছি, এই জায়গাটাই আমাদের ভ্যারিয়েবলটা বসাতে চাচ্ছি, নেম ভ্যারিয়েবলটা। যেহেতু ভ্যারিয়েবল বসাইতে চাচ্ছি, ফার্স্টে আমাদেরকে একটা ডলার সাইন নিতে হবে। কি আর হবে, আমাদের স্ক্রিনে ডলার সাইন প্রিন্ট আউট করবে। হ্যাঁ, যদি আপনি শুধু ডলার সাইন বসান তাহলে ডলার সাইনই প্রিন্ট আউট করবে, কিন্তু ডলার সাইনের পরে আমরা দুইটা কার্লি ব্র্যাকেট নিব, ওপেনিং কার্লি, ক্লোজিং কার্লি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট নিব। ওকে, এবার আমাদের একটা ইরর শো করতে পারে, কারণ আমরা এই কার্লির ভেতরে কিছু বসাইনি। মজার বিষয় হচ্ছে, আপনি এই কার্লির ভেতরে যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন, যে কোনো জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট লিখতে পারেন, অর্থাৎ মাল্টি লাইন কোড হলে হবে না, একটা লাইন, একটা লাইন স্টেটমেন্ট দিতে পারেন। সেটা টার্নারি অপারেটর ব্যবহার করে লজিক আপনি এখানে বসাইতে পারেন। কি মজার না ব্যাপারটা! কিন্তু আসলে আমাদের ক্ষেত্রে এত কিছু দরকার নেই, আমাদের ক্ষেত্রে আপাতত নেম দরকার। হ্যাঁ, নেম, আমি নেমটা দিয়ে দিলাম। এবার আউটপুটটা দেখি, রিফ্রেশ নিয়ে নিক, মাই নেম ইজ এসএম নাইম। ওয়াও, গ্রেট, এটা হতেই পারে, কি মজার ব্যাপারটা, তাই না? অ্যান্ড আই অ্যাম, আবার এজ একটা ভ্যারিয়েবল আছে, সো আমি এজ ভ্যারিয়েবলটাকেও ডলার সাইন কার্লি ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিব। এইজ আই অ্যাম 20 ইয়ার বা 23 ইয়ার্স ওল্ড। ওকে, এইবার দেখেন যে আমাদের কোডটা দেখতে কত সুন্দর লাগছে, কত সুইট লাগছে। দুইটার আউটপুটই সেম, কিন্তু কোন কোডটা দেখতে সুন্দর, কোন কোডটা লেখার ভেতরে আমাদের প্যারা কম হচ্ছে, মানে কোডটাকে স্প্লিট করতে হচ্ছে না, প্লাস সাইন দিতে হচ্ছে না, কত স্মুথলি কাজটা হচ্ছে, তাই না? আবার একটা মজার বিষয় দেখাই, এখানে আমি একটা লজিক লিখতে পারি, অ্যান্ড এখানে আমি আর একটা নতুন লাইন লিখবো, যে লাইনটার ভেতরে থাকবে আই অ্যাম অ্যাডাল্ট অর আই অ্যাম নট অ্যাডাল্ট। সো আমি অ্যাডাল্ট কি না, এবং আমি অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট আসবে, অর্থাৎ 18 প্লাস হলে বা 18 হয়ে গেলে আমি অ্যাডাল্ট আসবে, আর যদি আমি 18 না হই তাহলে আই অ্যাম নট অ্যাডাল্ট আসবে। তো প্রথমে আমি এটা লিখে নিই, আই অ্যাম নট অ্যাডাল্ট। ওকে, এখন খেয়াল করে দেখেন, আই অ্যাম অ্যাডাল্ট তো অ্যাডাল্ট, এখানে কোনো চেঞ্জ নেই, আর নট, আই অ্যাম নট অ্যাডাল্ট, 18 কম হইলে পারে সেটা হচ্ছে নট অ্যাডাল্ট। তাহলে নট বসবে কি বসবে না সেটা ডিপেন্ড করছে আমার এজের ওপরে, তাই না? তাহলে আমি এই নটটাকে রিমুভ করে দিই এবং এখানে একটা লজিক বসাবো। ওকে, একটা ডলার সাইন দিয়ে দিই, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিই। এখানে আমরা চেক করব যে এজ স্মলার দ্যান 18, যদি হয় তাহলে এখানে আমি একটা টার্নারি অপারেটর দিয়ে দিলাম এবং টার্নারি অপারেটর দিয়ে বললাম নট, আর যদি সব কিছু ঠিক, মানে এজ 18 ওপরে হয়, তখন আমি জাস্ট একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম। ওকে, এইবার খেয়াল করেন এখানে আমাদের আউটপুট কী আসে, মাই নেম ইজ এসএম নাইম, আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই অ্যাম অ্যাডাল্ট। একটা স্পেস বেশি আসছে, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, এই স্পেসটাও আমরা ঠিক করতে পারি। স্পেসটা আসলে দুই দিক থেকে আসছে, যে কোনো একটা দিক থেকে কমায় দিলেই চলবে। ওকে, দুই দিকে স্পেস দেওয়া ছিল, দ্যাটস ওয়াই স্পেসটা আসছে। আর যদি আমার এজ কোনো কারণে সাপোজ 13 হয়ে গেছে, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, 13 হয়ে গেছে, এবার আমি দেখি, এবার চলে আসবে আই অ্যাম নট অ্যাডাল্ট। ও, যখন আমি নট নিয়ে কাজ করছি তখন অবশ্যই আমাকে কী করতে হবে, হোয়াট ইজ ইট, নটের পর একটা স্পেস দিতে হবে, আদারওয়াইজ এটা আবার সঠিকভাবে নেবে না। ওকে, আই অ্যাম নট অ্যাডাল্ট, আর এখানে আমি যদি 23 দিয়ে দেই তাহলে আই অ্যাম অ্যাডাল্ট। কি মজার ব্যাপার না! আমরা এই যে স্ট্রিংয়ের ভেতরে আউটপুট দেওয়ার সময় কী করতে পারছি, কন্ডিশনও চেক করতে পারছি। সো অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা মাত্র স্টেটমেন্টের বেশি আপনি কিছু করতে পারবেন না। এখানে আপনি ফর লুপ চালাতে পারবেন না, এখানে আপনি ইফ ইলস কন্ডিশন চেক করতে পারবেন না, এখানে আপনি কী করতে পারবেন,
বিভিন্ন ফাংশন কল করতে পারবেন, ফাংশন কলের রেজাল্টটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, ইভেন ওই ফাংশন কলের ভেতরে যদি কল ব্যাক ইমপ্লিমেন্ট করা লাগে তাহলে তাও করতে পারবেন, কিন্তু ফাংশন কলটা এক স্টেটমেন্ট সেটা মাথায় রাখতে হবে আপনাকে। আর কিছু নতুন স্ট্রিংয়ের ফিচার্স এসছে, এখনও অনেক সময় আপনার ভিএস কোডে সেগুলো সাপোর্ট দিবে না, যেমন ইনক্লিউড মেথড এসছে। আমি যদি এইসএম নেমের সাথে আমি যদি ডট দেই তাহলে দেখবো ইনক্লিউডস, এই ইনক্লুডস মেথড নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, সো এইগুলো আমি আর দেখাচ্ছি না। ইনক্লুডস মেথড, স্টার্টস উইথ মেথড, ইনস উইথ মেথড, এই মেথডগুলো নিয়ে আমরা কাজ করেছি। নতুন করে দুইটা মেথড এসছে, যেই দুইটা মেথড নিয়ে আমরা কাজ করেছিলাম না সেই মেথডটা আমরা দেখতে পারি, কনসোল ডট লগ কি প্যাডস উইথ, ওকে, সো নেম ডট প্যাড উইথ, অ্যাকচুয়ালি প্যাড স্টার্ট, প্যাড উইথ না, প্যাড স্টার্ট। প্যাড স্টার্টের ব্যাপারটা কি, সাপোজ আমার একটা স্ট্রিংয়ের সাইজ 15 হইতে হবে, লেন্থ 15 হতেই হবে, তো এই 15 হতে হইলে আমার স্ট্রিং, সাপোজ এইসএম নামের লেন্থ কত আছে, 8 আছে লেন্থ, তাহলে সামনে বা পেছনে কোথাও না কোথাও কোনো ক্যারেক্টার বসাতে হবে, না বসালে তো এর লেন্থ কখনোই 15 হবে না, তাই না? তো এ কী করবে, প্যাড উইথ যদি আমি কোনো কিছু প্রোভাইড না করি বা বলে না দেই যে কী দ্বারা সামনে বা পিছনে ক্যারেক্টার বসাতে হবে, তাহলে সে স্পেস দ্বারা বসিয়ে নেবে। দেখেন এখানে কী হচ্ছে, সামনে কয়েকটা ক্যারেক্টার সে বসিয়ে নিয়েছে, যে কয়টা দরকার, অর্থাৎ আমার স্ট্রিংটার সাইজ 15 হওয়ার জন্য যে কয়টা ক্যারেক্টার দরকার। আমি যদি প্যাড ইন্ট দিতাম তাহলে সে ইন্টে নিয়ে নিত, ওকে। তো আমি আর একটা কনসোল ডট লগ করি, নেম ডট প্যাড ইন্ট, এই মেথডটা আমি কল করবো, এটা সাজেশনে দিবেন আপনাকে, ওকে, আবার দিতেও পারে, আবারও 15 দিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমি বলে দিব যে আমি কী দ্বারা চাচ্ছি, সাপোজ আমি এ দ্বারা চাচ্ছি, সেভ করি, দেখেন আসেনি, আমি আবার একটা রিফ্রেশ দেই, এইবার দেখেন এসছে যে এই সেম নাইম লাস্টে যতগুলো 15 ক্যারেক্টার হওয়ার জন্য, লেন্থ 15 হওয়ার জন্য যে কয়টা বাকি ছিল সে কয়টা এ দ্বারা বসে গেছে। আবার এই ক্ষেত্রেও আমি বসিয়ে দিতে পারতাম, সাপোজ স্টার বা অ্যাস্টারিস্ক, যে কোনো একটা কিছু বসিয়ে দিলেই হবে, অ্যাস্টারিক্স বসালেই হবে, তো সামনে সব কিছু অ্যাস্টারিক্স দ্বারা চলে আসতো, এটা রিফ্রেশ নিচ্ছে না, এই দেখেন অ্যাস্টারিক্স দ্বারা ফিল আপ হয়ে গেছে। সো এই দুইটা মেথড, আরও কিছু মেথড এসছে, বা আরেকটা মেথডের কথা আমাকে মেনশন করতে হবে, কনসোল ডট লগ, সাপোজ আমি এস এই কথাটাকে রিপিট করতে চাচ্ছি, রিপিট কয়বার রিপিট করতে চাচ্ছি, 10 বার রিপিট করতে চাচ্ছি, তাহলে ওই যে যেই কথাটাকে আমি রিপিট করতে চাচ্ছি সেই টেক্সটটাকে দিয়ে ডট রিপিট দিয়ে দিলে সে কী করবে, 10 বার রিপিট করবে। রিফ্রেশ করলে বুঝতে পারবেন, দেখেন এসটাকে 10 বার। অনেক সময় এরকম হয় যে আমার চেঞ্জটা লাইভ সার্ভার ক্যাচ করতে পারে না, তখন আপনাকে একটা রিফ্রেশ দিয়ে নিতে হবে, অ্যাজ ইউজুয়াল হবে না কিন্তু সময় সময় হতেও পারে। তো এই হচ্ছে মূলত কয়েকটা নতুন মেথড, যেই মেথডগুলো স্ট্রিংয়ের সাথে যুক্ত হয়েছে। তবে এই মেথডগুলো চেঞ্জ আসাতে বা নতুন করে অ্যাড হওয়াতে যতটা না আমাদের সুবিধা হয়েছে, সবথেকে বেশি সুবিধা হয়েছে টেমপ্লেট স্ট্রিং আসাতে, যা আমাদের লাইফটাকে অনেক বেশি চেঞ্জ করে দিয়েছে। এর পরের ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।